ভারতের কানপুরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার ঘোষণা দিলেও দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। নিরাপত্তা ইস্যুতে আটকে দেশে ফেরা হয়নি তার। 21 অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। যে টেস্টে দলের ভারসাম্যের জন্য সাকিব ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য, তবে তার না থাকাতে নতুন কোচ ফিল সিমন্সের জন্য শুরুতেই অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেখানে সাকিবের রিপ্লেস না থাকায় আলাদা করে একজন বোলার ও ব্যাটারকে নিয়ে ভাবতে হবে ফিল সিমন্সকে। তবে সিমন্স অবশ্য সাকিবের দেশে ফিরতে না পারা কিংবা দলে তার অনুপস্থিতি নিয়ে ভাবছেন না, যেখানে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর আজ মিরপুর শেরেবাংলায় নিজের প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী কয়েকদিন ধরে আমাদের কাজ একটি বড় অংশ এটি নিশ্চিত করা, পরবর্তী সিরিজে সবকিছু ক্রিকেটের উপর মনোযোগী হওয়া, ক্রিকেটের বাইরের জিনিসগুলো নয়। অন্যদিকে বাংলাদেশে এসে বেশি সময় পাননি সিমন্স, ঢাকায় পা রেখেই নেমে পড়েছেন প্রোটিয়া সিরিজের প্রস্তুতিতে, মাঠের বাইরের ইস্যু বলে প্রস্তুতি নেওয়ার কথা বললেন ফিল সিমন্স। আমার হাতে একটা দিন আছে, আমি যা নিয়ন্ত্রণ করতে পারি তা যেন নিয়ন্ত্রণ করি, আমরা সোমবারের জন্য কিভাবে প্রস্তুতি নিই তা নিয়ন্ত্রণ করতে পারি,